হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা শ্রীদে ব্লগ। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আজকের ব্লগটা মেনলি হচ্ছে এই ঘরের জিনিসপত্র গোছানো নিয়ে। মানে হচ্ছে আমি যবে বাড়ি এসেছিলাম, মানে বাড়ি থেকে এসেছিলাম কোচবিহারে, প্রায় এক মাস হয়ে গেছে। তো তখনই হচ্ছে সাফাই হয় ঘর, সমস্ত কিছু ঝুল টুল ঝাড়া হয়, তারপর রান্নাঘরটা পরিষ্কার করা হয়, কোটোকাটাগুলো পরিষ্কার করা হয় বাড়ি থেকে এসে। তারপর থেকে কিন্তু আর কোনো রকম কিছু করাই হয়নি, মানে কোটোকাটাগুলো পরিষ্কার করা হয়নি, খুবই তেল চিটচিটে হয়েছিল। তো ভাবলাম সামনেই সরস্বতী পুজো, এক দুদিনের মধ্যে এমনিতেই তেল চিটচিটে, তারপর সেদিন তো নিরামিষই থাকে, তো ভাবলাম যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে। তো নেমে পড়লাম কাজে। আর এই কাজে নামার আরও একটা কারণ হচ্ছে বরের আজকে অফিসে স্পোর্টসে গেছে, সকাল 10টার সময় বেরিয়ে গেছে ও খেয়ে। তো ওই জন্য সকাল সকাল বেরোনোর কারণে আমিও ফাঁকা হয়ে গেছি, রান্নাবান্না নাই সেরকম, যার জন্য ভাবলাম আজকেই ভালো সুযোগ। তো আমার আবার প্যান্টের সাইডটা ভিজেও গেছে, মানে জলে ভিজে গেছে, অন্য কিছুতে নয়। যাই হোক, মানে জল ঘাটাঘাটি করছিলাম আমি, ভিডিওটা প্রায় বেলা 10টার সময় স্টার্ট করেছি ও চলে যাওয়ার পরে। তার আগে রান্নাবান্না করেছি, সকালে খাওয়া দাওয়া ও করেছে, আমি সেগুলো ধোয়া মাজা করেছি, তারপরেই কোটোকাটা নিয়ে বসেছি। সমস্ত আনাজগুলো এখন ঢেলে রেখেছি একটা জায়গায়, আর যেগুলো বাড়তি বাড়তি ছিল ফেলে তো দিতে পারি না, তো তারপরে হচ্ছে কোটোকাটাগুলো সব সার্ফ টার্ফ দিয়ে ধুয়ে মেজে নিচ্ছি। তোমরাও ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেককে দেখেছি ব্লগে জামাকাপড় কাচা এই সমস্ত কিছু দেখায় বা সার্পে ভেজানো, আমি কখনো দেখাইনি, কারণ সেরকম সুযোগ হয় না। কারণ বুঝতেই পারছো রেন্টেড হাউস, খুবই ছোট, টয়লেটের দিকটা অত দেখাতেও চায় না, যার জন্য আমি এগুলো স্কিপ করেই যাই। তো আজকে ভাবলাম যে চলো এটাও শেয়ার করি। তো কত কি কাছাকাছি থাকে দেখো ডেলি ডেলি। আমার যে গায়ে সোয়েটারটা ছিল ওটা আজকে কেচে দিলাম, নেক্সট দিন আবার কিছু কেচে দেবো। সোয়েটার ওর ছিল যেগুলো গায়ে আছে, ও নিয়ে গেছে অফিসে, সেগুলোও কেচে দেবো। জিন্স প্যান্ট জামা এই সমস্ত কিছু এখন সার্পে ভিজিয়ে রাখছি, পরে স্নান করার সময় কেচে দেবো একবারে। ফাইনালি এখন ফাঁকা হতে পারলাম, মানে ফাঁকা হাত হয়েছি। এখন বাজে দুপুর 1টা আর আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। মানে কত সময় লাগে আমি সেটাই ভাবলাম, যে যদি পরিষ্কার করতে নামা হয় বহুদিন পর তাহলে মনে হয় সারাদিনটা সেখানেই খেয়ে নাই। আর আজকে পরিষ্কার করার মেন উদ্দেশ্যই তো বললাম যে ঘর ওদিকে স্পর্শে গেছে সকাল সকাল, তার জন্য তো এগুলো তো এখন শুকায়নি কিছুই, রোদেও দেওয়ার ব্যবস্থা নাই এখানে, সে ছাদে গিয়ে নিয়ে যাবে রোদ দেওয়ার জন্য। এখানেই জলটা ঝরে যাক, আমি মুছে মুছে কোটোকাটাগুলোতে সমস্ত জিনিস ভরে দেবো। আর ওগুলোতেও সব মুছামুছি হয়ে গেছে, ঠাকুরের জায়গাটা আজকে একটু পরিষ্কার করেছি, টেবিলে সব আনাজগুলো রেখেছি। এখনই স্নান করে মা আজকে শ্যাম্পু করলাম, তারপরে ছাদে সমস্ত কিছু মেলে আসলাম। আর সকাল থেকে আমি কোনো খাবারই খেতে পারিনি, মানে জলই খেতে পারিনি, সকালবেলাতে উঠেই রান্নাবান্না শুরু করেছে। এবার বর যাওয়ার সময় আমাকে একটুখানি দুবার ভাত মুখে দিয়ে দিয়েছিল, তারপরে আমার জলটুকু খাওয়ার সময় হয়নি, মানে চাইছি তাড়াতাড়ি করতে কাজটা দিয়ে। আর সকালবেলা কিছুই খাওয়া হয়নি, এখন 1টা বাজে, আমি এখন ভাতই খেয়ে নেবো, আর আমার শরীর চলছে না। তো আজকে ভাতের মেনুতে কিছুই নাই, প্লেন মুসুরির ডাল আছে পাতলা করে, আলু সেদ্ধ, মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম অল্প একটু, আর পালং শাক চচ্চড়ি দিয়ে সেটাই, আর ডিম ভাজা আছে। তো এখনই খাওয়া দাওয়া করে নিই, খাওয়ার পরে তোমার সঙ্গে দেখা। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন হচ্ছে দুপুর না সরি বিকেল 4টে মতো বাজে, আর এই জাস্ট ছাদে গেছিলাম, ছাদ থেকে সমস্ত জিনিস তুলে নিয়ে আসলাম, কিছুটা শুকিয়েছে আর কিছুটা এখনও শুকায়নি। এখন হচ্ছে বিকেল হয়ে গেছে, এখন প্রধান কাজ হচ্ছে আমার এগুলোকে মুছে মুছে এক একটা জায়গায় এক একটা রেখে দেওয়া, ঢেলে যেগুলো রেখে সাইড করে রেখেছি আমি আলাদা জায়গায় ঢেলে সেগুলোকে, আর সাজাতে হবে এগুলোকে এখন। তো জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নেবো, বিছানা ভর্তি জামা কাপড়, তারপরে হচ্ছে বেডটা একটু ঝেড়ে নেবো, কারণ এই দেখো এটা হচ্ছে আমার হুচুক যাকে বলে, একবার তৈরি করি একবার ভেঙে ফেলি, কারণ হচ্ছে একটু যদি খুঁত হয় মনটা খুব খুঁতখুত করে, আবার ভেঙে ফেলি, আবার নতুন করে তৈরি করি। কিছুদিন আগেই করেছিলাম বিবাহবার্ষিকীতে, এক দুদিনও থাকেনি, তো আবারও করেছি, মানে জাস্ট আমার টাইমই পাস হয় না, আমি কী করবো বুঝে পাই না। তো এটা করলাম সারা দুপুর ধরে বসে, বেশ মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগছে না। এটা এখন সরস্বতী পুজোর অবধি টিকলে হয়, আর যেহেতু মানে সংসারে কাজ করলে নেলস, ফলস নেলস থাকবে না, যারা আনম্যারিড শুধুমাত্র তাদের জন্যই বেস্ট ফলস নেলস, কারণ বিবাহিত মেয়েদের ক্ষেত্রে বাড়ির কাজ করলে কিন্তু ফলস নেলস থাকবে না। যাই হোক, দেখি কতদিন থাকে, টাইমটা তো পার হলো, আর বর যে কখন আসবে ভগবান জানে, আজকে যেহেতু ওর অফিসের স্পোর্টস
আজকে বর গেছে ব্লেজার পরে, ভাবা যায় বিশাল ব্যাপার ওর। তো আমি এখন এই যে টিভিটা চালিয়ে দিয়েছি, বেলুনগুলো দেখো এখনো সব ফাটেনি, একটা একটু করে ফাটছে, আর ওর জন্য কিছু করিনি, খুলিও নি। তো চোখ মুখটা একটু ধুয়ে নিলাম, বিকেল যেহেতু ফ্রেশ হয়ে নিলাম, দেখি এগুলো গুছিয়ে নিয়ে যে বিছানার মধ্যে পুরো ভর্তি হয়ে আছে, চলো দেখতে থাকো। আর সকাল 10টা থেকে বেলা 12টা বেজে গেছে আমার এই সমস্ত কাজ করতে। কতগুলো কোটোকাটা ধুয়েছি দেখলে, রান্নার ওখানে যত যাবতীয় কোটোকাটা থাকে সমস্ত কিছু আজকে ধুয়ে ফেলেছি। আর রান্নাতে রান্নার ঘরে যে র‍্যাকটা থাকে প্লাস্টিকের, ওটাকেও আজকে ধুয়ে ফেলেছি। তো পরিষ্কার টিপটপ হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন। এখন হচ্ছে আমি সমস্ত কোটো মুছে মুছে, একটু একটু জল আছে তবুও সমস্ত কোটো মুছে মুছে আমি আনাজগুলোকে ঢেলে রাখছি। আর এই গোলাপ ফুলের অবস্থাটা দেখেছো, এটা সেই বিবাহবার্ষিকীর সময়কার গোলাপ ফুল, ওটাকে প্রতিদিন জলের মধ্যে জল পাল্টে পাল্টে ওই কাপটাই রেখে দিই। তো এতদিন পর্যন্ত টিকেছে, এখন পাপড়িগুলো পুরো ছেড়ে যাচ্ছে, মনে হয় না আর থাকবে, যাই হোক। আর ওইটা কিন্তু যেটার মধ্যে গোলাপটা আছে, ওটা কিন্তু মানে কোনো ফুল দানি বা স্ট্যান্ড কিছু নয়, ওটা কিন্তু আমার কাপই, যেটা আমি নিয়ে এসেছি ওই আলিপুরদুয়ার মেলা থেকে, তোমাদের সাথে শেয়ারও করেছি, ওটাই পুরো ফুলদানির মতো ইউজ হচ্ছে, ভালোই লাগছে দেখতে। আর চলো এই সমস্ত কাজগুলো এখন কমপ্লিট করে নেবো, তারপরে রাতে একটু তরকারিও বানাতে হবে, কারণ সকালে তাড়াহুড়ো করে রান্না করেছি, বর খেয়ে গেছে আর ওই খাবারই আমি খেয়ে নিয়েছি, আলাদা কিছু রান্না করিনি। আর এই কোটোটা বুঝতেই পারছো হলুদের কোটো, মানে হলুদের রং এত মানে গাঢ় রং যে ওই হলুদের কোটোটা যেন টিকমার হয়ে থাকে, ওটা চিনতে ভুল করি না। সব কোটোই তো মোটামুটি একই দেখতে, বাট হলুদের কোটোটা ভালো মনে থাকে যে এটা হলুদেরই কোটো। তো হলুদের ঢাকনিটাও সেপারেটভাবে বোঝা যাচ্ছে, মানে বেশি হলুদ ওটা যেন। চলো আর বাকি কাজগুলো কমপ্লিট করে নিই, তোমরাও আমার সাথে থাকো, দেখতে থাকো আজকে কী কী করি। মোটামুটি কিছুটা কাজ কমপ্লিট করে ফেলেছি, সারাদিন মেয়েদের ঘরে কী বা কাজ থাকতে পারে, এখন 5টা 10-15 মতো বাজে। এই বিকেল টাইমটা হলে বড্ড বোর লাগে, একা একদমই ভালো লাগে না, সারাদিনটা যাওয়া ভালো লাগে। ঘরের মধ্যে টিভি অলরেডি চলছে, গাগা গাগা করে চলতেই থাকে ও, আমি দেখিও না, খুব একটা টিভির প্রতি যে নেশা আমার তা নয়, জাস্ট চলছে, কেউ একজন বকছে এরকম। আর এই যে কিছু কিছু গুছিয়েছে, এখন গুছিয়ে নেবো, বর এসে দেখে বলবে এসব কি, এসব কি সব পরিষ্কার, সব নতুনের মতো, বাট এর পেছনে যে কত খাটনি আছে সেটা হয়তো কেউ বুঝতে পারে না। সত্যি আমার আজকে অনেকটা খাটনি হয়েছে এগুলো করতে, কারণ সেই এসেছি সেই পরিষ্কার, তারপরে আর পরিষ্কার করা হয়নি। তো এখন মনে হচ্ছে যেন সেই গা থেকে ময়লা চলে গেলে যেমন গাটা হালকা লাগে, সেরকম মনে হচ্ছে রান্নাঘরটা হালকা লাগছে, বেশ ভালো লাগছে দেখতে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো একদম চকচক করছে, আর এই বিস্কিট নতুন ঢাললাম, তাই বিস্কিটের প্যাকেট ওগুলো সব আলাদা করে রেখেছি, ওগুলো পরে ফেলে দেবো। আর যেটা আমার সব থেকে দরকারি সেগুলো আমি সামনে রাখি, লবণ, হলুদ, এখানে চিনিটা রাখি, তারপরে জিরে গুঁড়ো, চিনিটাও দরকার খুবই, চা করি বারবার, জিরে গুঁড়ো রয়েছে। আর হচ্ছে সমস্ত মশলাপাতি এটা ভেতর দিকেই থাকে, আর এটা হচ্ছে রাঁধুনি আছে, গরম মশলা আছে এটা এখানে থাকে, এখানে সমস্ত কিছু মানে গোটা মশলা রয়েছে, এখানে একটা ভাজা মশলা করেছিলাম সেটা রয়েছে, এখানে কালো জিরে রয়েছে, আর এটা হচ্ছে মেথি, কাশুরি মেথিটা, এটা প্যাকেটেই রয়েছে কারণ এটা শুকিয়ে যায় ফ্রিজ না থাকার অভাবে ওরকম। আর এটা দুটো প্যাকেট আছে, এই প্যাকেটগুলো খুব নোংরা হয়েছে, জাস্ট ওপর ওপর একটু ধুয়ে নিয়েছি, মানে মুছে নিয়েছি আর কি, তাই ওটা বাইরেই থাকবে। আর চা এটা সবার ওপরেই থাকে,
ব্যাস এখনো ফাঁকা আছে এখানে রাখার মতো কিছু, তবে রাখবো না। তেল, তেলের কৌটো শুকায়নি, তাই তেল ওই ওর টিফিন বক্সে জারেই রেখেছি এখন আপাতত। আর সমস্ত কিছুগুলো পরিষ্কার চরিষ্কার দেওয়া, ওয়ালটাকে পরিষ্কার করেছি। এত সুন্দর ওয়াল, সাদা কালার, যদি না পরিষ্কার থাকে দেখতে কেমন লাগে বলো তো। হয়ে গেছে, এখন রাতে হচ্ছে পেঁপের তরকারি করতে হবে। মানে পেঁপেটা অর্ধেক কাটা আছে, তাই ভাবলাম পেঁপেটাই করব, কারণ তরকারি নাই সেরকম। সকালে তাড়াহুড়ো করে রান্না করেছি। আর বাইরের রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট, এখন আবার চলে আসলাম ঘরে আলমারির দিকটা দেখতে, যেখানে শাড়ি রাখি। সেই শাড়ির তাকটা খুবই এলোমেলো হয়ে রয়েছে সেই বিবাহবার্ষিকীর সময় থেকেই, কারণ এটা ওটা বার করেছি, শাড়ি বার করেছি, বেনারসিটা বার করেছি, তো খুবই উলডুল হয়ে আছে। তো মোটামুটির ওপর একটা গুছিয়ে নেব, ভালো করে এখন গোছানোর মতো এনার্জি আমার শরীরে নেয়, কারণ কিছুই ভালো লাগছে না এখন। ওই সারাদিন পর যেন শরীরটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছে, বেলা করে স্নান করেছি তার ওপর, তো মোটামুটি একটা দেখতে সুন্দর লাগার মতো গুছিয়ে ফেলি। নিজেরই দেখতে বড্ড খারাপ লাগে যখন আলমারিটা খুলি, বাট এনার্জি না থাকলে না কিছুই ভালো লাগে না। বেশি যেন ল্যাতখোর হয়ে যায় বিছানায় বসে থাকতে থাকতে, মানে মানুষের হাতে কাজ থাকলে তাহলে আবার সুবিধা হয়। তো চলে এসেছি এখন সন্ধ্যেবেলার পার্টে। আর রাত্রেবেলা এই রুটির সাথে পেঁপেটা খেতে না বড্ডই ভালো লাগে, বর তো খুবই পছন্দ করে। এটা আমার মায়ের সাথে শেখা, আমার মাও করে বাড়িতে, যেহেতু বাবাও রুটি দিয়ে এটা খায় আর কি। তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি সামান্য হচ্ছে রসুন কুচি দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে ফ্রাই করে নিয়ে জল ঢেলে দিলেই হলো। আর পেঁপের তরকারিটা আস্তে আস্তে হোক, আর আমি এখন চা করব, যেহেতু বর চলে এসেছে আর আমাকে ব্যাসটা ও প্রত্যেকবার এভাবেই পরিয়ে দেয়, যতই মানা করি তবু পরিয়ে দেয়। চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন লেগেছে জানিও, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।